Hi guys, welcome back to my YouTube channel Coaching Zone. বন্ধু সকল আজি আপোনালোকৰ ওচৰলৈ আগবঢ়াই লৈছো আকুতি গুৰুত্বপূৰ্ণ ভিডিও আৰু আজি আমাৰ এই ভিডিওটো টপিক হ'ব D.El.Ed থাৰ্ড ছেমিষ্টাৰ আমাৰ যেটো SCERT আসামৰ ফালৰ পৰা প্ৰভাইড কৰা ৰেগুলাৰ D.El.Ed কোর্স আমি হেইটোৰ বিষয়ে কৈছো গতিকে D.El.Ed যেটো ৰেগুলাৰ কোর্স থাৰ্ড ছেমিষ্টাৰৰ আমাৰ নিউ কৰিকুলামৰ অন্তৰ্গত 2019 বৰ্ষৰ ফাইনেল ইয়াৰৰ এখন পেপাৰখন হ'ল আমাৰ ইয়াৰ যেটো 7 নম্বৰ পেপাৰ ICT ইণ্টিগ্ৰেটেড পেডাগজি 2 এখনৰ বিষয়ে আজি আমি কিছু কথা ডিছকাছ কৰিবলৈ যত্ন কৰিম আমাৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে পেপাৰখন কিমানখিনি কুৱেশ্যন আহিছে কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন পেটাৰ্ণ থাকে আৰু লগে লগে আমি সেইখিনি কেনেকুৱা ধৰণে ছল্ভ কৰিব পাৰোঁ সেই গোটেইখিনি আমি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকৰ ওচৰলৈ আগবঢ়াব চেষ্টা কৰিম সেয়েহে ভিডিঅ'টো শেষলৈকে চাব আৰু গোটেইখিনি কথা বুজি ল'বলৈ চেষ্টা কৰিব ইয়াতে এটা গুৰুত্বপূৰ্ণ কথা হ'ল যে আমাৰ D.El.Ed-ৰ যিবোৰ পেপাৰ সেই পেপাৰবোৰ প্ৰায় ছেম আহি থাকে প্ৰতি বছৰে আপোনালোকে ইতিমধ্যে গোটেইখিনি কথাৰ অৱগত সেয়েহে আপোনালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাব যাতে এটাও কুৱেশ্যন মিছ নহয় বা আপোনালোকে ইয়াত বুজিবত অসুবিধা নহয় আৰু যদি আপোনালোকে কিবা কিউৰি থাকে বা কিবা সুধিবলগীয়া থাকে আৰু যদি কিবা ভিডিঅ'টোত ভুল ভ্ৰান্তি হয় তেন্তে নিশ্চিতভাৱে কমেণ্ট ছেকশ্যনত জনাবলৈ নাপাহৰিব ৰাহচোন এতিয়া বেছি দেৰি নকৰি ভিডিঅ'টোৰ মাজলৈ যাওঁ আৰু ইয়াত কি কি কুৱেশ্যন আছে আমি সেইখিনি আবাৰ চাই লওঁ প্ৰথমতে আমাৰ ইয়াত যিখন পেপাৰ সেই পেপাৰখনটোতে 30 মাৰ্কৰ হয় আৰু পেপাৰখনক সময় দিয়া হয় 2 ঘণ্টা আৰু এই গোটেই পেপাৰখন মানে বহুত মানে কি টান পেপাৰ নহয় আপোনালোকে যদিহে অলপ মানে কি টেকনলজিৰ লগত জড়িত বৰ্তমান সময়ত যেনেকুৱা ধৰণৰ মোবাইল কম্পিউটাৰ ইণ্টাৰনেট এইবিলাকৰ সৈতে আপোনালোকে যদি জড়িত তেন্তে পেপাৰখন আৰু সহজ হৈ পৰে আৰু সেয়েহে এই পেপাৰখন বহু মানে কি ষ্টুডেণ্টে ভালো পায় মই কোৱা শুনিছোঁ বা পাইছোঁ তেওঁলোকে কয় যে ICT যিখন পেপাৰ এই পেপাৰখন মানে কি ভাল লাগে বা ইয়াৰ কুৱেশ্যনবোৰ এনচাৰ কৰিবলৈ সহজ হয় সেয়েহে আকচোন কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আছে প্ৰথমতে আমি সেইখিনি জানিবলৈ সমাধান কৰি এটা এটাকৈ প্ৰথমতে আমাৰ ইয়াত যদি 1 নম্বৰ কুৱেশ্যনটো আছে OER সংজ্ঞা দিয়া OERৰ প্ৰকৃতি সম্পৰ্কে বহলাই লিখা 1 নম্বৰ সংজ্ঞা দিয়াত আৰু 5 নম্বৰ আছে প্ৰকৃতিৰ ওপৰত বহলাই লিখিবলৈ গতিকে প্ৰথমতে আমাৰ OERৰ যিটো ফুল মিনিং সেইটো জানিব লাগিব OERৰ ফুল মিনিং হ'ল অপেন এডুকেশ্যনেল ৰিচোৰ্চেছ অপেন এডুকেশ্যনেল ৰিচোৰ্চেছ মানে হ'ল যিবোৰ ৰিচোৰ্চেছ আমি মানে সামগ্ৰিকভাৱে বা এনেই আমি পাওঁ অপেনলি পাওঁ অৰ্থাৎ আমি সাময়িকভাৱে যিবোৰ ৰিচোৰ্চেছ বা ৰিচোৰ্চ বুলি ক'লে আমাৰ সম্পদবোৰ পাওঁ আমাৰ পঢ়া শুনাৰ লগত জড়িত সেইবোৰ গতিকে আমি OER সংস্থাটো তেনেকুৱা ধৰণে দিব পাৰোঁ যে যিবোৰ মানে কি ৰিচোৰ্চেছ আমি অপেনলি অৰ্থাৎ আমি মুকলিভাৱে আমি আনিব পাৰোঁ আনি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ সেইবোৰক আমি কি বুলি ক'ম OER বুলি ক'ম এতিয়া OERৰ বিষয়ে ইয়াত অলপ বহলাই লিখিবলৈ গৈছে তেন্তে আপোনালোকে কেইটামান কথা মন দিব প্ৰথমটো হ'ব ফ্ৰী টু অল ফ্ৰী লাইচেঞ্চ ল' কষ্ট এইবোৰ ধৰণৰ আৰু যিটো প্ৰকৃতি তাৰ ভিতৰত আমি যদি এইটো বিশ্লেষণ কৰোঁ তেন্তে এনেকুৱা ধৰণৰ হ'ব OER যিবোৰ অৰ্থাৎ অপেন এডুকেশ্যনৰ যিবোৰ ৰিচোৰ্চেছ হয় সেইবোৰ আমি সকলোৱে ব্যৱহাৰ কৰিব পাৰোঁ কেৱল কোনোবাইহে ব্যৱহাৰ কৰিব পাৰিব কোনোবাই নোৱাৰিব তেনেকুৱা নহয় OERসমূহ সকলোৱে ব্যৱহাৰ কৰিব পাৰে লগতে আমাৰ OERবোৰ ফ্ৰী লাইচেঞ্চ মানে কি যিহেতুকে সকলোৱে ব্যৱহাৰ কৰিব পাৰে ইয়াৰ মানে কি ব্যৱহাৰ কৰাৰ বাবদ কাকো মানে কি একো পইচা পাতি বা তেনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ মানে কি প্ৰয়োজন নাই দিয়াৰ প্ৰয়োজন নাই কাৰণ এইটো আমাৰ ফ্ৰী লাইচেঞ্চ আৰু ল' কষ্ট যদি ক'ৰবাত মানে কি পইচা পাতিৰ প্ৰয়োজন হয় এইটো খুবেই কম খৰচতে হয় যিটো যেনেকুৱা ধৰণৰ এতিয়া অপেন এডুকেশ্যনৰ ৰিচোৰ্চৰ ভিতৰত যদি উদাহৰণ এটা দিব যায় তেন্তে ভালদৰে আপোনালোকে বুজি পাব এটা উদাহৰণ দিব পাৰোঁ আমি আমাৰ যিটো ইণ্টাৰনেট এতিয়া বৰ্তমান সময়ত ইণ্টাৰনেটৰ যিটো প্ৰচাৰিত বহুলভাৱে প্ৰচাৰিত সকলোৱে অৱগত সৰু সৰু বাচ্চাও ইণ্টাৰনেটৰ বিষয়ে জানে বা ইণ্টাৰনেট ইউজ কৰে গতিকে তেনেকুৱা ক্ষেত্ৰত আমি যিকোনো এটা কুৱেশ্যনৰ এনচাৰ যেতিয়া আমি বিচাৰিবলগীয়া হয় আমি ইণ্টাৰনেটৰ ছাৰ্চ ইঞ্জিনত গৈ ছাৰ্চ কৰিলে আমি তাৰ মানে সমাধানটো পাই যাম গতিকে তেনেক্ষেত্ৰত এইটো এটা হ'ল OER অৰ্থাৎ অপেন এডুকেশ্যনেল ৰিচোৰ্চেছ য'ত আমাৰ খুব পৰিমাণৰ ন্যূনতম এটা মানে কি কষ্ট এটা তাত জড়িত হয় বা কেতিয়াবা নহয়ও য'ত যদি আপুনি ক'ৰবাত ফ্ৰী ৱাইফাই পায় তেন্তে তাত কোনো ধৰণৰ কষ্টৰ প্ৰয়োজন নাথাকে গতিকে এনেকুৱা ধৰণৰ আমাৰ যিবোৰ OERs এই OERবোৰ কি হয় আমাৰ মানে কি পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত যদি চাবলৈ যায় তেন্তে খুব সহায়ক হয় বা আদান প্ৰদানৰ ক্ষেত্ৰতো খুবেই মানে সহায়ক আৰু লগতে এইটো সদায় মন কৰিবলগীয়া যে এইটো সকলোৰে বাবে কেৱল আপোনাৰ মোৰ বাবে নহয় সকলোৰে বাবে এইটো হয় আৰু তাকে OER বা OERৰ সেইটো নেচাৰ বা প্ৰকৃতি আমি বুলি ক'ব পাৰোঁ নেক্সট আমাৰ যদি ইয়াত 2 নম্বৰ কুৱেশ্যন আছে 2 নম্বৰ কুৱেশ্যন আছে কপিৰাইট বুলিলে কি বুজা
আউছৰ আছে যে ক্রিয়েটিভ কমনছৰ বিষয়ে সুমকলি হে ইয়া দুটা শব্দ আছে এটা কপিরাইট আৰু এটা হল ক্রিয়েটিভ কমনছ জি হকলে অলপমান মানে ইন্টারনেটৰ লগত জড়িত সোশ্যাল মিডিয়াৰ লগত জড়িত তেওঁলোকে নিশ্চয় কপিরাইট শব্দটো শুনিছে কিন্তু বহুতে কপিরাইট শব্দটো ভুলকৈ বুজি বা কিছুমানে বুজি নাপায় গতিকে ইয়াত যেহেতু আমি আইচিটি পঢ়ি আছো সেই কপিরাইট কি বস্তু আমি জনাটো জৰুৰী আপোনালোকে ইয়াত দেখুওৱা হৈছে তথাপিও মই আপোনালোকক এক্সপ্লেইন কৰি দিছোঁ কপিরাইট কি কপিরাইট মানে হল রাইট টু কপি আসলে কপিরাইটর যদি আমি ডেফিনেশন তো দিব যাও একদম শর্টলি তো হবো রাইট টু কপি এটা আপনার একটা উদাহরণ সহ বুঝাই দিছো ধরা হল এই ভিডিওটি মই এটা মোৰ ইউটিউব চ্যানেলের জড়িয়ে আপলোড দিম এটা ইয়াত যেখানে তথ্য ব্যবহার হয়েছে গোটেখিনি মোৰ সেলফ নলেজ বা মই ক্রিয়েট করা বস্তু হয় গতি মই ক্রিয়েট করা বস্তু যেহেতু ইয়াত এটা মানে যেটো কপি করার যেটো রাইট অর্থাৎ অধিকার আছে সেটি কেবল মোরহে আছে মহে এই মানে কি ইয়াক পুনের কপি করি মানে এইটাই আর মানে পুনের প্রসারিত করব বা এই মানে চলাব পড়ো বিভিন্ন মাধ্যমত আমি চলাব পড়ো কিন্তু যদি এই অন্য কোনোবাই চলাব বিচাৰে তেন্তে সেইটো মোরপর পারমিশন লব লাগিব যে এই বস্তুটি মানে চলাব পাৰিম নে নাই যদিহে মই পারমিশন দিও তেন্তে তেওঁলোকে চলাব পাৰিব যদিহে মই পারমিশন নিদিও বা মই পারমিশন নিদিয়াকৈ কোনোবাই মোর ভিডিওটোই কোনোবাই ডাউনলোড করে পুনের এই ইউটিউবতে আপলোড দিলে তেন্তে সেইটো কপিরাইট করব তার কপিরাইট কিয় পড়ব কারণ তেও কপি করার রাইট নাই মোর হয়ে আছে যদি মোরপর পারমিশন লয় যদি মই তেওঁক এলাও করো তেতিয়াহে পারিব সেইটো কয় কপিরাইট মানে আপনাদের এই ভালরে ইয়াত এক্সপ্লেইন করে দিয়া হয়েছে আর ইংরাজি মাধ্যমতে এব কোয়েশন মানে বেসিক্যালি ইংরাজিতে থাকে গোটে আপনাদের ইয়ারপর লিখি লব নেক্সট আমার ক্রিয়েটিভ কমন্স কি ক্রিয়েটিভ কমন্সর বিষয়ে যদিহে আপনাদের ভালরে জানি বিচার ক্রিয়েটিভ কমন্স তেনেকা ধরনের ক্রিয়েটিভ কমন্স মানে হল আপুনি কিছুমান বস্তু আছে যাব মানে সহজতে পাই যে ধরনের মানে আপনার কলো যে মোর যদি এই ইউটিউবর ভিডিওট এই ভিডিওটি যদি মানে ক্রিয়েটিভ কমন্স করে দিও তেন্তে কি হবো এই ভিডিওট অন্য সকলে ব্যবহার করব এই ভিডিওটি কপিরাইট নালাগে অর্থাৎ যদিহে মোর ভিডিওট অন্য কোনোবাই ইউটিউবত আপলোড দিয়ে বা সেইটি বিশ্লেষণ করে কয় তেওঁৰ কপিরাইট নালাগিব কারণ মানে এটা ক্রিয়েটিভ কমন্স করে দিম অর্থাৎ এই সি সি বলে কয় সেইটো মই কৰি দিম অর্থাৎ এইটো সকলোৰে মানে ব্যবহার কৰিব পৰাকৈ মই দি দিব পাৰো বা ঠিক তেনেকুৱা ধৰণে আপোনালোকে বিভিন্ন ধৰণৰ সোশ্যাল মিডিয়াতে হওক বা অন্যান্য প্লেটফৰ্মতে হওক ফটো ব্যৱহাৰ কৰে ভিডিঅ' ব্যৱহাৰ কৰে গান শুনে তাৰ ভিতৰত কিছুমান গান কিছুমান ভিডিঅ' কিছুমান ছবি এইবোৰ কিছুমান ক্রিয়েটিভ কমন্স থাকে আৰু কিছুমান নাথাকে যিবোৰ ক্রিয়েটিভ কমন্স থাকে সেইবোৰ আপোনালোকে সহজতে ব্যৱহাৰ কৰিব পাৰে তাত কোনে বাধা দিব নোৱাৰে বা নিদিয়ে যে এইটো আপুনি কিয় ব্যৱহাৰ কৰিছে কিন্তু যদি সেইটো ক্রিয়েটিভ কমন্স নহয় অর্থাৎ সকলোরে বাবে সেইটো দিয়া নহয় কেবল দিলেও ধরো কেনেকুৱা হয় কেতিয়াবা মই এটা ক্রিয়েটিভিটি কিবা এটা বনাইছোঁ এটা ইমেজিন এটা সরি ইমেজ এটা মই বনাইছোঁ সেইটো আপুনি ব্যৱহাৰ কৰিব খুজিলে তেন্তে মোক আপুনি পইচা দিব লাগিব তেতিয়া সেইটো ক্রিয়েটিভ কমন্স নহয় যদি একো প্রয়োজন নাই আপুনি এনেই ব্যৱহাৰ কৰিব ফ্রি টু ইউজ তেন্তে সেইটো ক্রিয়েটিভ কমন্সত পৰিব আশা করি আপনার গোটেখানি কথা বুঝি পালো ডেফিনেশন দুটা বা কোথাখানি মই ইয়াত ইংরাজি মাধ্যমত দিয়ে দিছো আপনাদের ইয়ারপরে চাই লব তথাপিও মই কথাখানি ভালরে আপনার বুঝাইছো যাতে আপনাদের লিখুতে কোনো ধরনের প্রবলেমস নহয় তারপর আমার ইয়াত যেটা তিন নম্বর কুয়েশন আছে তিন নম্বর কুয়েশনটা আছে যে আপনার স্মার্টফোনটো কিদরে ই রিসোর্সেস প্রস্তুতির কারণে ব্যবহার করব উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করা এটা উদাহরণ হিসাবে মই মোর এটার এই কথাই কব বিচার আপনাদের ডিএলএড করে আছে আর মানে আপনাদের ইয়ার পেপার সময় হুসুকান ধরেছো এই ক্ষেত্রে মোট যদি স্মার্টফোন এই মানে ই রিসোর্সেস হিসাবে ব্যবহার করছো আপনাদের ক্ষেত্রে বা আপনাদের এই ই রিসোর্সেস হিসাবে ব্যবহার করেছে এই ভিডিওটি চাই আপনাদের ইয়ারপর এই ভিডিওটার কিছু কথা শিকিব যারপর আপনার ইয়ার নলেজটা বৃদ্ধি হব বা আপনাদের ইয়ারপর কিছু কথা জানিব গতিকে তেনেকুৱা ধৰণে আপুনি কি কৰিব পাৰে ই ৰিচোৰ্চেছ প্ৰস্তুতিৰ কাৰণে বা ই ৰিচোৰ্চেছ হিচাপে আপুনি ব্যৱহাৰ কৰিব পাৰে আমি ইণ্টাৰনেটৰ জৰিয়তে গুগলৰ জৰিয়তে আমি বিভিন্ন ধৰণৰ কথা আমি শিকিব পাৰোঁ জানিব পাৰোঁ এই সকলোবোৰ আমি ই ৰিচোৰ্চেছ হিচাপে আমাৰ মোবাইলটোৰ পৰা অৰ্থাৎ স্মাৰ্টফোনটোৰ পৰা আমি বা উপযুক্ত উদাহৰণ হিচাপে দাঙি ধৰিবলৈ কৈছিল আপোনালোকক মই উপযুক্ত উদাহৰণ দি দিলোঁ আপুনি আপোনালোকক গুগলৰ কথা ক'ব পাৰে যে গুগলত মই গ'লোঁ গৈ কিবা এটা কুৱেশ্যন সুধিলোঁ যে আমাৰ ভাৰতৰ প্ৰথমজন প্ৰধানমন্ত্ৰী কোন আছিল সেইটো সুধি দিয়াৰ লগে এনচাৰটো আহি যাব তাৰপৰা আপনাদের এটা ই রিসোর্সেস প্রস্তুতি এটার এটা মানে প্রস্তুত করব পড়ব মানে যেটা আমার সম্পূর্ণ শুদ্ধ হব বা অথেন্টিকেল হয় তেনেকা ধরনের আপনাদের পাব গতি এনেকা ধরনের আপনাদের স্মার্টফোনটা ই রিসোর্সেস হিসাবে ব্যবহার করব পারে চার নম্বর কুয়েশনটা আছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কারণে ব্যবহার করা জনপ্রিয় চারিটা ভিডিও এডিটরের নাম লিখা জনপ্রিয় চারিটা ভিডিও এডিটরের নাম লিখবলে কেছে ভিডিও এডিটর মানে নিশ্চয় ইয়াত মানে অ্যাপ্লিকেশনের কথাই কেছে যেটা কম্পিউটারও সোধা নাই কেবল মানে কি মোবাইলের ক্ষেত্রে সুদিছে বা স্মার্টফোনের ক্ষেত্রে সুদিছে তেনেকা ধরনের ইয়াত আপনাদের এইবর
ডেইলি মানে কি পৰিৱৰ্তন হৈ থাকে, আজি যিটো আছে সেইটো কালিলৈ নাথাকিবও পাৰে বা পৰহি যিটো নতুনকৈ আহিব সেইটো আজি নাই। গতিকে তেনেকুৱা ধৰণৰ এতিয়া বৰ্তমান চলিত আপোনালোকক চাৰিটা ক'বলৈ গ'লে, তেন্তে আপোনালোকে এটা লিখিব পাৰে ফিভা ভিডিঅ', এটা ফিভা ভিডিঅ' অলৰেডি বন্ধ কৰি দিছে, সেইটো আমাৰ মানে কি আমাৰ চাইনাৰ এপছ আছিল কিন্তু তথাপিও চলি আছে। তাৰপৰা আপোনালোকে ইউকাট প্ৰিমিয়াম ল'ব পাৰে আপোনালোকে, তাৰপিছত আৰু বিভিন্ন ধৰণৰ আছে অন্যান্য, যদিহে আপোনালোকে চাই ফিল্মৰা ল'ব পাৰে আপোনালোকে, ফিল্মৰা এটা ভাল এটা প্লেটফৰ্ম হয়। তাৰ উপৰিও আৰু অন্যান্য আছে আপোনালোকে ইয়াত, যদিহে এতিয়া প্লে ষ্টোৰত যে ভিডিঅ' এডিটৰ বুলি মাৰিলে বিভিন্ন ধৰণৰ এপছ আপোনালোকে পাই যাব, গতিকে সেইবোৰ আপোনালোকে লিখিব পাৰে এইবোৰৰ কিছুমান ভিডিঅ' এডিটিঙৰ এপছৰ নাম, আৰু অন্যান্য আছে আপোনালোকে তাত চাই ল'ব, ইমানখিনি প্ৰয়োজন নাই, এইবোৰ আপোনালোকে পাৰি যাব। তাৰপিছত আহিব এণ্ড্ৰইড স্মাৰ্টফোনৰ কাৰণে ব্যৱহাৰ কৰা জনপ্ৰিয়, এইটো ক'লোৱেই, এইবাৰ পাঁচ নম্বৰ কুৱেশ্যনটো আছে, পাঁচ নম্বৰ কুৱেশ্যনটো আছে তলৰ যিকোনো দুটা চমু দুকা লিখা, চমু দুকা লিখিবলৈ গৈছে আমাৰ মাল্টিমিডিয়া ইণ্টাৰেক্টিভ হোৱাইটবোৰ্ড বা ডিক্সা। আপোনালোকক মই গোটেইকেইটা ইয়াত এক্সপ্লেইন কৰি দিম, এইকেইটা কমন পাৰি, ডিক্সাটো প্ৰায় আহে গতিকে ইয়াতে তাত আকৌ এক্সপ্লেইন কৰিছোঁ। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া মানে কি, মাল্টিমিডিয়া মানে হ'ল আপোনাৰ এনেকুৱা ধৰণৰ এটা মানে কি ৰিচোৰ্চেছ বুলি ক'ব পাৰোঁ, বা ডিজিটেল এটা ৰিচোৰ্চেছ য'ত আমি অডিঅ' ভিডিঅ' ইমেজ এনিমেশ্যন সকলোবোৰ আমি পাব পাৰোঁ। যেনেকুৱা ধৰণৰ যদিহে এতিয়া মই কাৰ্টুন এখন চাই আছোঁ, কাৰ্টুন বা মই এটা ৰাইমছ এটা শিশু বা এজন ছাত্ৰক দেখুৱাব বিচাৰিছোঁ, তেন্তে সেই ৰাইমছটোত আপোনালোকে তাত মিউজিক অৰ্থাৎ অডিঅ' ভিডিঅ' এনিমেশ্যন সকলোবোৰ পাব, সেইটো মাল্টিমিডিয়া হ'ব, তাকে মাল্টিমিডিয়া বুলি কয়। আৰু মাল্টিমিডিয়াৰ জৰিয়তে আমাৰ যিটো শিক্ষা বৰ্তমান সময়ত, যিটো শিক্ষা সেইটো খুবেই মানে আগবাঢ়ি গৈ আছে। শিশু এজনে বিদ্যালয়ত মানে কি তেওঁ এডমিশ্যন লোৱাৰ আগৰে পৰাই তেওঁ কিছু কিছু ৰাইমছ জানে, যেনেকুৱা ধৰণৰ টিংকুল টিংকুল লিটিল ষ্টাৰ, হাম্পি ডাম্পি, এইবিলাক মানে কি তেওঁলোকে মোবাইলত অলৰেডি মাল্টিমিডিয়াৰ জৰিয়তে শিকিছে, ভিডিঅ' অডিঅ' প্লেটফৰ্মৰ জৰিয়তে তেওঁলোকে অলৰেডি শিকিছে, তাকে মাল্টিমিডিয়া বুলি কয়। ইয়াত নম্বৰ পাইছে আৰু নম্বৰ আছে, আপোনালোকে এইখিনি বহলাই লিখে অতি সহজে পাৰি যাব। নেক্সট বি টু আছে ইণ্টাৰেক্টিভ হোৱাইটবোৰ্ড, ইণ্টাৰেক্টিভ হোৱাইটবোৰ্ডক আমি যদিহে সহজকৈ ক'বলৈ যাওঁ তেন্তে ইয়াত স্মাৰ্ট বোৰ্ডৰ কথা কৈছে। স্মাৰ্ট বোৰ্ড কি আপোনালোকে নিশ্চয় দেখিছে, এতিয়া ময়ো মোৰ মোবাইলত স্মাৰ্ট বোৰ্ডৰ ইউজ কৰিছোঁ, ইয়াত লিখি আছোঁ মানে কি ৰাইটছ ইন দি আছোঁ, এইবোৰ স্মাৰ্ট বোৰ্ডৰ এটা মানে কি বিশেষত্ব। স্মাৰ্ট বোৰ্ডখন আপোনালোকে কি কৰিব পাৰিব, তাত মানে কি লিখাৰ উপৰি অন্যান্য ধৰণে আপোনালোকে ইউজ কৰিব পাৰে, তাত যদি আপোনালোকে এটা ভিডিঅ' দেখুৱাব বিচাৰে বা ইমেজ এটা ধুনীয়াকৈ তাত মানে কি প্ৰকাশ কৰাব বিচাৰে, ভাঙি এটা ধৰক আমি যদি সমমিতি পঢ়াই আছোঁ তাত ইমেজটো আমি ভাঙি 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 ধুনীয়াকৈ দেখুৱাব পাৰোঁ, কিন্তু আমি বোৰ্ডত এনেই এখন নৰ্মেল বোৰ্ডত আমি দেখুৱাব নোৱাৰোঁ। গতিকে ইণ্টাৰেক্টিভ হোৱাইট বোৰ্ড এইবোৰ আমাৰ সুবিধা পোৱা যায়, বা বাৰ বাৰ মচাৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে নিজৰ ইচ্ছা অনুসৰি তাত ৰং চেঞ্জ কৰিব পাৰে, বেলেগ বেলেগ ধৰণৰ আমাৰ চক পেঞ্চিলৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে তাত এনিমেশ্যন সহকাৰে ভালদৰে বুজাব পাৰে। গতিকে এইবোৰ ইণ্টাৰেক্টিভ হোৱাইট বোৰ্ডৰ একো একোটা বিশেষত্ব, এনেকুৱা ধৰণে ইণ্টাৰেক্টিভ হোৱাইট বোৰ্ডবোৰ আমি ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। চি নম্বৰ কুৱেশ্যন আছে ডিক্সা, এতিয়া ডিক্সাৰ ফুল মিনিংটো আপোনালোকে জনাটো জৰুৰী, কাৰণ বৰ্তমান সময়ত ডিক্সাটো খুবেই প্ৰয়োজনীয় হৈ পৰিছে, আমাৰ সকলোবোৰ কিতাপতে ডিক্সাটো সন্নিৱিষ্ট কৰা হৈছে যিবোৰ আমাৰ চৰকাৰী মাধ্যমৰ কিতাপ আছে। এতিয়া ডিক্সাৰ ফুল মিনিংটো হ'ল ডিজিটেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ফৰ নলেজ শ্বেয়াৰিং, গতিকে এই যিটো ডিজিটেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ফৰ নলেজ শ্বেয়াৰিং আছে, এইটো আচলতে এটা গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা লোৱা এটা অগ্ৰণী ভূমিকা, অৰ্থাৎ এইটো এটা মানে কি এটা অনলাইন এটা ব্যৱস্থা কৰিছে, এই অনলাইন ব্যৱস্থা অনলাইন মানে আমি ইণ্টাৰনেটৰ জৰিয়তে পোৱাতে ব্যৱস্থা কৰিছে, আৰু এই ব্যৱস্থাটো আপোনালোকে ৱেবছাইট অথবা মোবাইল এপ্লিকেশ্যন হিচাপে আপোনালোকে ইয়াৰ সুযোগটো ল'ব পাৰে, আৰু এইটো ছাত্ৰ ছাত্ৰী শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু লগতে পেৰেণ্টছই গোটেইকেইটাই মানে এই তিনিওটা মানে কি দিশৰ পৰা আপুনি লাভৱান হ'ব, শিক্ষকসকলেও ইয়াৰ পৰা পাব বহুতো কথা জানিবলৈ শিকিবলৈ, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলেও পাব আৰু পেৰেণ্টছেও পাব। এতিয়া শিক্ষকসকলে ইয়াৰ পৰা কেনেদৰে পাব, যে ইয়াত বিভিন্ন ধৰণৰ কণ্টেণ্ট থাকিব শিক্ষকসকলৰ প্ৰতি, আৰু তেওঁলোকে সেই কণ্টেণ্টবোৰ চাই বুজি ছাত্ৰ ছাত্ৰীসকলে কেনেকুৱা ধৰণে শিকাব পাৰে, লাৰ্ণিং আউটকামবোৰ কি কি, এই সকলোবোৰ বিষয়ে জানিব আৰু তাৰপৰা ছাত্ৰ ছাত্ৰীসকলক শিক্ষা দিব পাৰিব। লগতে ছাত্ৰ ছাত্ৰীসকলে তেওঁলোকৰ টেক্সটবুকত দেখিবলৈ পাব বৰ্তমান সময়ত বিভিন্ন ধৰণৰ কিউআৰ কোড সন্নিৱিষ্ট কৰা থাকে লেচনবোৰত, কিউআৰ কোড মানে হ'ল কুইক ৰেছপন্স কোড, আৰু সেইটো যেতিয়া তেওঁলোকৰ স্মাৰ্টফোনৰ যদি স্কেন কৰিব, স্কেন কৰাৰ লগে লগে তেওঁ তাৰ পৰা বিভিন্ন ধৰণৰ কণ্টেণ্ট পাব, সেই কণ্টেণ্টটো ভিডিঅ' অডিঅ' এনিমেশ্যন বিভিন্ন ধৰণে হ'ব পাৰে, যাৰ পৰা তেওঁ সেই পাঠটোৰ লগত জড়িত, তেওঁ লেচনটোৰ লগত জড়িত বিভিন্ন দিশত তেওঁ নলেজ গেইন কৰিব পাৰিব, অৰ্থাৎ তেওঁলোকে বুজি পাব, আৰু পেৰেণ্টছেও ইয়াৰ পৰা লাভৱান হ'ব, তেওঁলোকে এইটো দেখি শিকি ছাত্ৰ ছাত্ৰীসকলক বুজাব পাৰিব। গতিকে এইটো হ'ল আমাৰ ডিক্সাৰ কাম, এইটো এটা অনলাইন প্ৰচেষ্টা আমাৰ শিক্ষা ব্যৱস্থাত আনিছে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ফালৰ পৰা।
এখানে লিখিলে যথেষ্ট। তারপর ছয় নম্বর কুয়েশনটা আছে, শিক্ষা হিসাবে শিক্ষক হিসাবে শ্রেণীকোঠাত আই সি টি সম্বলিতকরণের সম্পর্ক তোমার মতামত দাঙি ধরা। গতি যদি আপনি এজন শিক্ষক বা শিক্ষয়ত্রী, আপনি আপনার শ্রেণীকোঠাত আই সি টি যদি সম্বলিত করব বিচার এই ভাল নে বেয়া কেনকা ধরনের আপনার মতামত বিচার। প্রথম কথা, যদিহে মই এজন শিক্ষক হয় তো মোট ক্লাসরুম মানে আই সি টির ব্যবহারটা মানে কি খুবই বিচারিম। কেউ বিচারিম, কারণ আই সি টির জড়িয়ে ছাত্র ছাত্রী শিকার যদি মানে কি একটা প্রসেস থাকে, প্রসেসটা খুবই ভাল, কারণ ইয়ার জড়িয়ে ছাত্র ছাত্রীসকলে যদি নলেজ সেটা খুব কম সময়ত ভালদরে কনসেপ্ট ক্লিয়ার করে লোক পড়ে আর ওসর যে আমার শিকার যে প্রচেষ্টা বা যার লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যানটা মানে আগত প্রেজেন্ট করবর কারণে খুবই সুবিধা হয়। ধরা হল যদিহে মানে বায়ুমণ্ডলের বিষয়ে শিকাব বিচার, তেনে বায়ুমণ্ডলটা কেনকা আসলতে সেই গোটেখিনি কথা মই কেবল ক্লাসরুমত এটা মানে কি লেকচারের জড়িয়ে বুঝা বা বোর্ডত আঁকি বুঝার তুলনায় যদিহে মানে ভালদরে একটা গ্রাফিকর জড়িয়ে বা এনিমেশনের জড়িয়ে কম্পিউটার সহায়ত হোক বা প্রজেক্টর সহায়ত হোকর আগত প্রতিস্থাপন করবো, তেনে সেই বিহিনী বিষয়ে বেশি ভালদরে জ্ঞান আহরণ করব খুব কম সময়, খুব ভালদরে আর আগ্রহী হিসাবে সেই কথাখানি জানিব পারিব বা শিকিব পারিব, যার জড়িয়ে মোট ক্লাসরুম মোট লেসন প্ল্যানটা কমপ্লিট করা খুবই সহজ হব। আর ছাত্র ছাত্রীসকল মোর যিনি মানে কি পড়ুয়া সিস্টেম, সেই সিস্টেমটার জড়িয়ে ভালদরে শিকিব পারিব। ইয়ার লগত জড়িয়ে বিভিন্ন ধরনের কথা আর যে কম সময়ের ভিতর অধিক নলেজ আপনার কলে লগতে কম কস্ট অর্থাৎ খুব কম খরচতে অধিক জ্ঞান আমি টেক্সট বুকের ভিতরতে না থাকি আউট অফ দ্য টেক্সট বুক বাহির লোক কন্টেন্টর জড়িয়ে লেসনের জড়িয়ে অন্যান্য বিভিন্ন বহুত বহুত কথা আমি কম সময়তে আর ভালদরে খুব সঠিকভাবে বুঝাব পো শিকাব পো। আর এই সম্ভব কেবল যদি ক্লাসরুমত আই সি টির ব্যবহার হয় অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার হয়। কিন্তু আমার বর্তমান সময় দেখবলে পাওয়া গেছে আমার যার বিদ্যালয়সমূহ আছে সরকারি মাধ্যমের বিদ্যালয়সমূহ, সেই সময় ইয়ার ব্যবস্থাটা কেবল কোয়াই হয় কিন্তু প্রকৃতার্থত ইয়াক এতালে আমি ইমপ্লিমেন্টেশন করা দেখা পাওয়া নাই। খুব এক দুই স্কুলত বাহিরে ইয়ার কিন্তু আমি বর্তমানে দেখবলে পাওয়া নাই, যদিও ই কিন্তু এটা আমার এটা একটা পথত গৈ আছে, লাহে লাহে সকলবোৰ হৈ আছে, আশা করি ভবিষ্যতে আমার বিদ্যালয়সমূহ এই সমূহ ব্যবস্থা গঢ়ি উঠিব। এটি আমার কোয়েশন পেপারখানে শেষের এই কোয়েশনলে আইসো, এই কোয়েশনটা পাঁচ নম্বর আছে আর কোয়েশনটি হল যে নির্দিষ্ট বিষয়বস্তু শিকনের আই সি টি সম্বলিতকরণের দিকবিল ব্যাখ্যা করা। এটা কথাটা হল এই যদি কোয়েশন, এই কোয়েশনটা আগর ছয় নম্বর কোয়েশনটার রিলেটেড, কেউ রিলেটেড কারণ আগর কোয়েশনও সুদিছিল আই সি টির প্রয়োজন আছে না ক্লাসরুমে, এটা নেক্সট সুদিছে যে আই সি টি এটা কেন ধরনের ব্যবহার করেন নির্দিষ্ট একটা মানে কি পাঠ বুঝার। গতি কথাটা একই হল, তথাপি মানে আপনার বুঝাই দিচ্ছি আপনাদের ভালদরে বুঝি পাব যে আই সি টির জড়িয়ে একটা নির্দিষ্ট আমি বিষয়বস্তু শিকাবলে হলে আমি সেই বিষয়বস্তুর উপর লেসন প্ল্যান একটা নিশ্চিতভাবে গড়ে লোম আর সেই লেসন প্ল্যানটার আন্ডারত আমার আই সি টির জড়িয়ে বিভিন্ন দিকসমূহ তো বাছি লম। যে ধরনের যদিহে মানে ধরা হল একটা লেসন শিকাবলে বিচার আর লেসনটোর একটা টপিক আছে, টপিকটা হল সৌরজগত। এটা ছাত্র ছাত্রীসল যদি মানে সৌরজগত শিকাব লাগে তেনার আগত মানে সেটা প্রেজেন্ট করবলে প্রথমতে মোট লেকচার মেথড অর্থাৎ মানে কই বুঝাই তারপর বোর্ডত আঁকি দি অর্থাৎ আমার যখন বোর্ড থাকে ক্লাসত সেইবর জড়িয়ে চক পেন্সিল হয় আঁকি দিম, আঁকিনে বুঝাম। কিন্তু ইয়ারপর যেখানে নলেজ পাব তার তুলনায় যদিহে মই এখন ক্লাসরুম ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড বা মানে প্রজেক্টর বা মানে কম্পিউটার ইউজ করে ওসর গ্রাফিকালি বা আমি তার এনিমেশন সহকারে বা ভিডিও অডিওর জড়িয়ে যদি মানে বুঝাবলে চেষ্টা করো তেন্তে সেটু বেশি বেটার, সেটু কিয় বেশি বেটার, সেইটার জড়িয়ে ছাত্র ছাত্রীসকলে খুব কম সময়তে ভালদরে কনসেপ্টটা গড়ি তুলব পারিব। আর যার জড়িয়ে কি হব নলেজটা আরও বৃদ্ধি হব অর্থাৎ ভালদরে বস্তুখিনি শিকিব পারে বুঝিব পারিব, কারণ মই সেটা ওসব ভালদরে প্রতিস্থাপন করে প্রেজেন্টেশন ওসর মানে ভালদরে করম। গতি এনেকা ধরনের যেটা নির্দিষ্ট বিষয়ত আমি যেটা আই সি টি ইউজ করিম তার দিকসমূহ এনেকা ধরনের প্রথম কথা কম সময়ের ভিতরতে বিষয়বস্তুর উপর জ্ঞান আহরণ করব, দুই নম্বর কথা কনসেপ্টটা ক্লিয়ার হব, তিন নম্বর কথা এই যে আউট অফ দ্য টেক্সট বুক তালে গুছি যাব পারে অর্থাৎ টেক্সট বুকের না থাকি জড়িত হয়ে না থাকি তার জড়িত যে কন্টেন্ট সেইখিনি শিকিব, চার নম্বর কথা কন্টেন্ট বা যেখানে বিষয়বস্তু আছে সেই শিকিবলে আগ্রহী হব, আর পাঁচ নম্বর কথা যদিহে আমি কবলে যাও তেন্তে আই সি টির জড়িয়ে যেটা শিক্ষা লাভ করব সেইটা বহুদিনলে রয়ে যায়, কারণ মনত থাকিছে যে এই আমি এনেকা ধরনের শিকিছিল। গতি তার যে আহরণ করা জ্ঞান সেই জ্ঞানটা চিরস্থায়ী হয়ে যায়, চিরস্থায়ী হয়ে গেলে সেই মানে শৈক্ষিক ক্ষেত্রতে সেইটার বেটার। গতি এনেকা ধরনের বিভিন্ন দিকত আই সি টিয়ে সহায় করব বা ক্লাসরুমত আই সি টি মানে ইউজ করতো মানে
ফালৰ পৰা মানে খুব মানে কি গুৰুত্বপূৰ্ণ হৈ পৰে। এতিয়া বন্ধুসকল, আহাৰখিনি আপোনালোকে আজি ডিছকাছ কৰোঁ গোটেইখিনি কুৱেশ্যন বুজি পালে, আৰু শেষৰ যি দুটা কুৱেশ্যন আছে, শেষৰ দুইটা কুৱেশ্যনতে গোটেই পেপাৰখন সোমাই আছে। আপোনালোকে যদি ভালদৰে সেইটো কথা চাই পিছত তেতিয়া বুজি পাব যে গোটেইখিনি কথা শেষৰ দুটা কুৱেশ্যনতে সোমাই আছে, আৰু গোটেই যিখন পেপাৰ সেই গোটেই পেপাৰখনে এই শেষৰ দুটা কুৱেশ্যনৰ ওপৰত বেছ কৰিছে। সেয়েহে আপোনাক আকৌ এবাৰ কৈছোঁ যে যিখিনি কুৱেশ্যন আহে সেইখিনি কুৱেশ্যনে প্ৰতি বছৰে আহি থাকে, কেৱল পেটাৰ্ণটো অলপমান চেঞ্জ কৰি দিয়ে। গতিকে আপোনাক সেইখিনি ভালদৰে বুজি লৈ এইখিনি পৰীক্ষাত ভালদৰে লিখিব পাৰিব। গতিকে ইমানতে আমাৰ আজি ভিডিঅ'টো সমাপ্ত হ'ল। যদিহে আপোনালোকৰ কিবা কিউৰি থাকিল বা মোৰ ফুলি ফান্তি হ'ল, তেন্তে নিশ্চিতভাৱে কমেণ্ট ছেকশ্যনত জনাবলৈ নাপাহৰিব। যদিহে আমাৰ চেনেলটো তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰে, তেন্তে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, কাৰণ ইয়াৰ পিছতো ইয়াৰ পৰৱৰ্তী যিখিনি আমাৰ পেপাৰ সেইখিনি আপোনালোকৰ ওচৰত অতি সোনকালে আগবঢ়াই লৈ আহিম। ইয়াৰ লগতে যদি আপোনাৰ কোনোবা বন্ধু বান্ধৱীয়ে ডিএলএড কৰি আছে, থাৰ্ড ছেমিষ্টাৰত আছে, তেন্তে তেওঁলোকলৈ এইটো শ্বেয়াৰ কৰি দিব যাতে তেওঁলোকে এইখিনি কথা জানি ল'ব পাৰে। ভিডিঅ'টো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।